খাঁটি গরুর দুধ নাকি গরুর খাঁটি দুধ, সে যাই হোক টাটকা দুধের স্বাদ নিতে হলে নারায়ণগঞ্জ বা মুন্সিগঞ্জ জেলার আশেপাশে যারা থাকেন তারা ইচ্ছা করলে নারায়ণগঞ্জের কাশীপুরের অদূরে অবস্থিত গুপচর নামক স্থানটিতে আপনারা আসতে পারেন। এখানে প্রতিদিন ভোর থেকে সকাল 8টা পর্যন্ত এবং বিকেলে 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বসে দুধের এই বাজার, যেখানে আপনারা পাবেন গরুর খাঁটি দুধ। তো ভিউয়ার্স, তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আর প্রোডাকশনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ আমার এই ব্লগটি একটি ভিন্ন ধরনের ব্লগ। কোভিড-19 এই প্যান্ডেমিক সিচুয়েশনে লকডাউনের ভিতরে আশা করি আপনারা সবাই যার যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। বেশ কিছুদিন যাবত লকডাউন চলছে, যার জন্যে আমি ঘর হতে সেভাবে বের হতে পারছি না, যার জন্য আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারছি না। কিন্তু রিসেন্টলি আমার চ্যানেলটি মনিটাইজ হওয়ার জন্যে নিয়মিত ভিডিও আমাকে আপলোড করতেই হবে, আর তাই মোবাইল ফোন দিয়ে ধারণ করা বেশ কিছুদিন আগের একটি ভিডিও আজ আমি আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স, শুরুতেই আমি আপনাদেরকে বলেছি যারা নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জের আশেপাশে থাকেন তারা যদি টাটকা খাঁটি গরুর দুধের স্বাদ নিতে চান তাহলে আপনারা আসতে পারেন নারায়ণগঞ্জ জেলার কাশীপুর ইউনিয়নের কাছেই অবস্থিত গুপচর নামক স্থানটিতে। কত করে বেচছেন? ওই মাথায় দেখলাম 55, এখানে আবার 60। কত রাখবেন? কত ভাই, কত করে রাখবেন? 50 টাকা করা যায় না? আচ্ছা আমি দেখি আর একটু। কত করে নিলেন ভাই? 55। ভালোই তো মনে হচ্ছে। এটা লং কত রাখবেন? এটা একবারে 50 টাকা করে। হ্যাঁ, 50 টাকা দেখে লাভ নাই, 50 টাকা করলে পরেন। আপনারা একটু দরদাম করে কিনবেন, যদিও এটি পাইকারি বাজার, দামের খুব একটা তারতম্য নেই, তারপরেও বাজার বুঝে ব্যাপারী যদি বেশি থাকে তাহলে সেদিন একটু বাড়তি রেট যায়। তো একটু দামাদামি করে কিনলে আর দেখে কিনলে আশা করি আপনারা ঠকবেন না। মোটামুটি 40 টাকা থেকে শুরু করে 70 টাকার ভিতরে দুধ ক্রয় করতে পারবেন। ভাই কত করে দিলেন? দেখে শুনে যদি আপনি কিনতে পারেন তাহলে এখানকার দুধের মান বেশ ভালো। আর আপনারা যদি ইচ্ছা করেন তাহলে এখানে যারা দুধ বিক্রেতা আছে প্রয়োজনে আপনারা তাদের সাথে তাদের বাড়িতে গিয়ে নিজে দাঁড়িয়ে থেকেও গাভী থেকে দুধ দুইয়ে আনতে পারবেন। ভিউয়ার্স, এই যে আমি এই ছেলেটির কাছ থেকে দুধ নিলাম শেষ পর্যন্ত 50 টাকা করে, যদিও আজকে বাজার 55 বা 60 টাকা করে যাচ্ছে, এর কাছ থেকে 15 লিটার দুধ নিলাম। তো দুধ নেয়ার পরে এই যে দেখুন, এখানে আপনার টাটকা সবজি, গরুর মাংস এগুলোও পাবেন। এখান থেকে আমি ফুলকপি, লাল শাক ইত্যাদি কিনে নিয়ে রওনা দিচ্ছি বাসার উদ্দেশ্যে। 25 টাকা কি আটি না কেজি? কেজি দেখেন কত ভাই?
কেন আপনার কাছে পাল্লা নাই? ফুলকপি কত? এটা দেন আমাকে। তো ভিউয়ার্স, যাওয়ার পথে এখানে পাইকারি কিছু দোকান আছে যেখান থেকে আপনারা হাঁস মুরগি এবং কোয়েল পাখির ডিম কিনতে পারবেন। এখান থেকে আমি 100 ডিম কিনেছি 670 টাকা করে। 100 কত ভাই? হ্যাঁ, ভাই একটু বড় সাইজ দেখে দিয়েন। সাদা গুলো কিসের ডিম ভাই? সাদাটা এইভাবে নিতে পারবো? ভেঙে যাবে না তো ভাই? আচ্ছা, ভালো করে কিনে না ভাঙে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। এই ব্যতিক্রমী ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আপনারা এখনো পর্যন্ত যারা আর প্রোডাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আর প্রোডাকশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।